36 জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত 100 দিন। যারা আহত মৃত্যুসজ্জায় আছেন কয়দিন পর পরে অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, শিশু হত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে হেসে হাসি না, এই যে জঘন্য হত্যাকাণ্ড গুলো করলো, প্রায় 20,000 ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে। আপনাদের তো প্রথম এজেন্ডাই হওয়ার কথা ছিল যে এইসব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা, আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা, যাতে যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আপনি জাতিকে তো পুরো হতাশ করে দিয়েছেন, 3 মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না। কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা, সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন, সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না। আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন, সেখান থেকে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা, সেগুলো থেমে থেমে যাচ্ছে, কেন, কারণটা কি? আপনারা যদি না পারেন ছেড়ে দেন, ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো, এদের পাশে থাকা। তারপরে আছেন আপনি 10টা কমিশন করিয়া আমাদেরকে ঝুলাইয়া রাখছেন, মূলা ঝুলাচ্ছেন না, এইসব মূলা ঝোলানোর কাজ হবে না। 10টা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন, এটা সম্ভব? সব কিছু আপনি পরিবর্তন করতেছেন, সব কিছু পরিবর্তন করা যায় না। আপনি নির্বাচন কমিশনের কোন অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, কোথায় যেন হারিয়ে গেছে। কখন আপনি কমিশন নিয়োগ করবেন, তারপরে কখন ভোটার লিস্ট করবেন? মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বোধহয় বলছিল যে ফেসিস হাসিনা 7 জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন না।